এক মাস পেরিয়ে গিয়েছে, এবার পুজোয় ফিরুন, উৎসবে ফিরুন। আমি সিবিআই কে অনুরোধ করব তাড়াতাড়ি বিচারের ব্যবস্থা করুন, প্রশাসনিক বৈঠকে বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এক মাস তো হয়ে গেল, এবার উৎসবে ফিরুন, কাজে যোগ দিন। আপনারা যদি প্রতিদিন রাতে রাস্তাতেই থাকেন তাহলে চলবে কিভাবে? রাতে আলো জ্বালিয়ে রাখলে বয়স্ক মানুষদের তো ঘুমাতে অসুবিধা হয়। মন্তব্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। 14ই আগস্ট, 4ঠা সেপ্টেম্বর এবং তারপর 8ই সেপ্টেম্বর আরজি করে মৃত তরুণী চিকিৎসকের সুবিচারের দাবিতে সারারাত পথে ছিলেন হাজার হাজার মানুষ। মেয়েরা রাত দখলের ডাক দিলেও এই আন্দোলনে এক হয়ে গিয়েছে প্রায় গোটা পৃথিবী। নির্যাতিতা চিকিৎসকের মৃত্যুর প্রতিবাদে প্রতিদিনই বিভিন্ন প্রান্ত থেকে চলছে প্রতিবাদ মিছিল, সভা চলতে দেখা যাচ্ছে। 9ই সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের শুনানির দিকে তাকিয়েছিল গোটা দেশ, কিন্তু সেই শুনানি শোনার পর আন্দোলন যেন আরও তীব্র আকার ধারণ করার প্রস্তুতি নিচ্ছে। এরই মাঝে চিকিৎসকদের অভিযোগ শোনার জন্য আলোচনায় বসার আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মুখ্যমন্ত্রী বলেন, এলাকার কত বয়স্ক মানুষ রয়েছেন, প্রতিদিন যদি আপনারা রাতে আলো জ্বালিয়ে বাইরে থাকেন তাহলে তাদের তো সমস্যা হবে। দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের নিয়ম মোতাবেক রাত 10টার পর মাইক বাজানোয় নিষেধাজ্ঞা থাকলেও আমরা সেটা ছেড়ে দিয়েছি। এক মাস হয়ে গেল, আমার অনুরোধ উৎসবে ফিরুন, পুজোতে ফিরে আসুন। এই বিষয়টা তো এখন আর আমাদের কারো হাতে নেই। সিবিআইকে বলবো তাড়াতাড়ি নির্যাতিতা পরিবারকে বিচার পাইয়ে দিন, বাংলার সুনাম নষ্ট হচ্ছে। রাতের বেলায় পুজোর সময় পুলিশ নার দিকে পাহাড় দেয়, কোন দুর্ঘটনা ঘটলে পাহাড় দেয়, দাঙ্গা হলে পাহাড় দেয়, দুর্যোগ হলে পাহাড় দেয়। কিন্তু প্রতিদিন রাতে আপনারা যদি রাস্তায় থেকে, অনেক মানুষ তো ডিস্টার্ব হয়, অনেক এলাকায় অনেক বয়স্ক মানুষ আছে, মাইক লাগালে তাদের ঘুমের অসুবিধেও হয়, যার জন্য নিয়মও আছে পলিউশন কন্ট্রোল বোর্ডের, 10টার পর মাইক বাজানো যাবে না বা এত স্পিডে মাইক বাজাবেন তার বেশি বাজানো যাবে না, তা সত্ত্বেও আমরা সব ছেড়ে দিয়েছি। এক মাস তো হয়ে গেল, আজকে 9 তারিখ, এক মাস একদিন, 31 মার্চ গেছে। আমি অনুরোধ করব পুজোতে ফিরে আসুন, উৎসবে ফিরে আসুন, আর সিবিআই কে বলবো তাড়াতাড়ি বিচারের ব্যবস্থা করুন। প্রসঙ্গত, আরজিকরের ঘটনার প্রতিবাদে অনেক পুজো কমিটি সরকারের দেওয়া অনুদান ফিরিয়ে দিয়েছে। এ বিষয়ে মুখ্যমন্ত্রী বলেন, পুজোর অনুদান দেওয়ার জন্য অনেক ক্লাব থেকেই অনুরোধ এসেছে, তবে সবাইকে তো আর দেওয়া সম্ভব নয়, তাই যারা নেবেন না তারা নেবেন না, নিশ্চয়ই তারা অনুদান ছাড়া পুজো করতে পারবেন, তাই লিস্টে থাকা বাকিদের সেই টাকা দেওয়ার চেষ্টা করব। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, কলকাতা। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।